মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নেই, অরণ্য আছে দূর দেশে, যেখানে পতিত পক্ক জম্মু ফুলের গন্ধে গোদাবরী তীরের বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে। আরণ্যক সেই কল্পনালোকের বিবরণ। আমরা এখন যাচ্ছি ঘাটশিলা ইন্টারসিটি এক্সপ্রেসে করে, চলুন। কাজের ফাঁকে ব্যস্ততার মধ্যে থেকে একটু ভিন্ন স্বাদের আশায় বেরিয়ে পড়লাম আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঘাটশিলা আর সেখান থেকে টাটানগর। বিভূতিভূষণের দেশে যাচ্ছি, চলে এলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঘাটশিলা যাবার জন্য আপনি হাওড়া থেকে পাবেন ইস্পাত, হাওড়া রাঁচি ইন্টারসিটি, স্টিল, লালমাটি এক্সপ্রেস, আর শালিমার স্টেশন থেকে পাবেন লোকমান্য তিলক এক্সপ্রেস। 214 কিলোমিটার রেলপথ পেরিয়ে আমরা পৌঁছালাম ঘাটশিলায়। সময় লাগলো 3 ঘন্টার মতো। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম অনেকগুলি অটো দাঁড়িয়ে রয়েছে। মালপত্র নিয়ে উঠে পড়লাম অটোয়ে। হোটেল আগে থেকেই বুক করা ছিল, কলেজ রোডে হোটেল। হোটেলের নাম ওয়েসিস, ভাড়া মোটামুটি 1000 টাকার মধ্যে। রাত্রে জবরদস্ত ঘুমের পর ভোর ভোর উঠে বেরিয়ে পড়া এলাকাটা ঘুরে দেখার জন্য। স্বাস্থ্যোদ্ধারের আশায় বাঙালিরা এই ধরনের বাড়িগুলিতে এসেই উঠতেন। আর একটু এগিয়েই পেয়ে গেলাম আদিবাসী গ্রাম। রবিবারের আলস্য ভেঙে সবে জেগে উঠছে। দূর থেকেই শোনা যাচ্ছিল বক্সের আওয়াজ। যত এগোতে লাগলাম আওয়াজ তত তীব্র হচ্ছিল। গিয়ে দেখলাম তীব্র গমগমে আওয়াজের সাথে স্থানীয় ছেলেদের বিয়ে বাড়ি উপলক্ষে কোমর দুলিয়ে ছন্দে নেচে যাওয়া। এই সরল সাদা সিধে আনন্দ বক্সের শব্দ দূষণকে ভুলিয়ে দিল। ফেরার পথে দেখলাম ঘাটশিলা কলেজ, জগদীশচন্দ্র বোস বিদ্যালয়। এই স্কুলের মাঠটা খুব বড়। এই স্কুল মাঠেই দেখলাম ভোর থেকে শুরু হয়ে যাওয়া কচিকাচাদের ফুটবল। হোটেলে ফিরেই স্নান করে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর বেরিয়ে পড়া অটো ঠিক করে ঘাটশিলার লোকাল সাইট সিন করতে। দৌড়াদৌড়ির পর অটোপতি ভাড়া ঠিক হলো 400 টাকা। একটা অটোতে মোটামুটি 6 জন বসা যায়। প্রথমেই এলাম চিত্রকূট টিলা। এখানে আছে একটা শিব মন্দির। হাওয়া দেওয়ায় পতাকা উঠছিল পতপত করে। আর একটু ওপরে উঠতেই টিলার ওপর থেকে নিচের দৃশ্য দৃশ্যমান হলো। এবার কিছুটা রাস্তা এসে পেয়ে গেলাম সুবর্ণরেখার চর আর রাজবাড়ি। শীতকাল হাওয়ায় এখানে সেরকম কোনো জলের স্রোত দেখলাম না। তবে এখানকার মুখ্য আকর্ষণ হলো সারা নদী জুড়ে ছোট বড় পাথরের মাথা উঁচু করে চেয়ে থাকা। স্থানীয় লোকেদের কাছে এই নদী রোজকার জলের সমস্যাও মেটায়, কারণ এখানে তারা স্নান করে, জামা কাপড়ও কাচে। এর পরের স্থান হল রঙ্কিনী দেবীর মন্দির। আসুন এখানকার প্রধান পুরোহিতের সঙ্গে একটু কথা বলে নিই। এই মন্দির প্রাচীন মন্দির। এই মন্দির রাজারই প্রতিষ্ঠিত মন্দির, এবং রাজারাই প্রতিষ্ঠা করে মহিষ বলিদান দিয়ে পুজো দিয়েছিলেন। তখন থেকে এখনও পর্যন্ত পুজো চলছে এবং মহিষ বলিদানও বন্ধ হয়নি, সেও হচ্ছে। থলভূম রাজারা এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির প্রায় 300 বছরের পুরনো। এখানে মোষ বলি হয়। এখানকার পুরোহিত মশাই বললেন, যেহেতু ঘাটশিলা আদিবাসী অধ্যুষিত এলাকা, তাই মোষ বলি না হলে আদিবাসীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে পারে। সারা ঘাটশিলা আর তার আশেপাশে রঙ্কিনী দেবীর প্রচুর মন্দির রয়েছে। বিভূতিভূষণ ঘাটশিলায় কাটিয়েছিলেন জীবনের বেশ কিছু সময়। যে বাড়িতে কাটিয়েছিলেন সেটি প্রথমা স্ত্রী গৌরীর নামে নামকরণ করেন গৌরীকুঞ্জ। বিভূতিভূষণের স্মৃতিধন্য সেই গৌরীকুঞ্জ দেখতেই ঘাটশিলায় ছুটে আসা। 2008-এর 21শে ফেব্রুয়ারি নবরূপায়িত বাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভূতিপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় ও বৌমা মিত্রা বন্দ্যোপাধ্যায়। ফটকের সামনে ভিটের 3-3টে ঘরে রয়েছে বিভূতিভূষণের ব্যবহৃত জামাকাপড়, চিঠি, বইয়ের সম্ভার, দেওয়াল পত্রিকা।
বাইরের দেওয়াল ঢেকেছে পটের চিত্রে। এই স্মৃতি মন্দির থেকে এলাকার ছেলে মেয়েদের লেখা একটি দেওয়াল পত্রিকা দুন্দুবি প্রকাশিত হয় নিয়মিত। এখানে একটা বড় স্টেজ আছে, নাম তারাদাস মঞ্চ। সেখানে প্রতি রবিবার দরিদ্র বাচ্চাদের সকাল 10টা থেকে 12টা বিনামূল্যে বাংলা শেখানো হয়। আজ এইটুকুই, পরের পর্বগুলিতে আমরা দেখব বিখ্যাত ফুলডুঙ্গরি টিলা, কপার মাইন্স, ধারাগিরি ফলস ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।